যাবি এদিকে এদিকে যাবি অনেক ভালো আছে डिफरेंट डिफरेंट भावे वेज ट्राई करछे जेभावे श्यामा के जारा जारा मारा चेष्टा करेछे भय पेये जाक भय पेये एकटा स्टेप निक আর স্টেপ নেওয়ার সময় নিখিল তাকে ধরে ফেলে মাম আছে গল্পে শ্যামা এখনো ফেরেনি মানে শ্যামা মরে গেছে এটাই দেখানো হচ্ছে মামকেই মেকআপ করিয়ে ঠিকভাবে কালো সাজিয়ে তারপরে এই বাড়িতে শ্যামা রূপে ফেরানো হচ্ছে অনেক চমক আছে এবার পুরো একটা ইন্টারেস্টিং ওয়েতে পুরো গল্পটা বলা হবে যেখানে নিখিল কিভাবে মামের সাথে শ্যামার খুনিদের ধরবে এইটা নিয়ে অনেক রহস্য রিভিল করা বাকি আছে আর সেই জন্য এখন আমাদের শুট করতে ভীষণ ভালো লাগছে কারণ অনেকগুলো ডিফারেন্ট ডিফারেন্ট চমক রয়েছে অনেক অনেক ডিফারেন্ট ডিফারেন্ট টার্নস রয়েছে তো এর জন্য তো চোখ রাখতে হবে আপনাদের সবাইকে সত্যি তুমি অনেক 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 রাজ লুকিয়ে আছে মা তার শ্যামাকে খুঁজে পেয়েছে এটাই মনে করছে কিন্তু আদেও কি মা তার নিজের শ্যামাকে খুঁজে পেয়েছে না নকল শ্যামাকে খুঁজে পেয়েছে এরকম অনেক 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 প্রশ্ন আছে আমিও জানি না আমি আসল শ্যামা কি নকল শ্যামা তো সেগুলো লকডাউনে এত বোর হয়েছেন আপনারা একটু সারপ্রাইজ থাক না মজা লাগবে একদম অবশ্যই সেগুলো জানতে গেলে তো অবশ্যই দেখতে হবে কৃষ্ণকলি মানে আমরা তো যখনই স্ক্রিনে আসি দর্শক অলরেডি বুঝে যায় আমরা চক্রান্ত করি কিন্তু বিষয়টা হচ্ছে এখন আবার নতুন ভাবে এসেছি নতুন ভাবে মানে এতদিনের টানা একটা গ্যাপের পর সেখানে আমিও ঠিক শ্যামা নাকি মাম সেটা বুঝতে পারছি না এবং বোঝার জন্য যা যা দাদা ষড়যন্ত্র সেগুলো করছি এবং বাকিটা সারপ্রাইজ থাক স্পেশালি আমি আমার চরিত্রটা নিয়ে বলবো আমি নেগেটিভ চরিত্র করেছি এবং এত মানুষের ভালোবাসা পেয়েছি তো সেটা আমার কাছে একটা সত্যিই বড় পাওনা মানে আমার জীবনের হয়তো একটা মানে একটা অন্যতম দামি গিফট তো আমার ভীষণ ভালো লাগছে এবং লকডাউনের পরেও আবার টিআরপি এক নম্বর পরপর দুবার মানুষ এত ভালোবেসেছেন মানুষের মনে মনে কোঠে জায়গা করে নিয়েছেন এটা আমার কাছে অনেকটা নমস্কার বিভান প্রথমে বলে নিই আমি মাস্ক পরে নেই কারণ শুটিংয়ের মধ্যে আছি শর্টের মধ্যে আছি শর্ট থেকে বেরিয়ে ইন্টারভিউটা দিচ্ছি হ্যাঁ আপনারা প্রোমোটা দেখেছেন ঠিকই শ্যামা ফিরে আসছে তো দেখেছেন নিশ্চয়ই শ্যামাকে মানে নীল মানে নিখিল শ্যামা সাজিয়ে নিয়ে আসা হয়েছে মামকে শ্যামা সাজিয়ে নিয়ে আসছে সেটা আমরা এখনও গল্পে জানি না তো সেই দিকেই আমরা এখন এগোচ্ছি এই গল্প নিয়েই এবং আর আমার মানে আমার তো প্রচণ্ডই ভয় হয়ে গেছে যে শ্যামা চলে এসছে কি না কারণ শ্যামার খুনি তো আমি তো ধরা পড়ে যেতে পারি তো সেই জন্যই এখন আমার প্রচণ্ড টেনশন এবং দিশার আমার প্লটিং চলছে নানা রকমের যে বের করা এটা শ্যামা না মাম তো দেখতে থাকতে হবে আপনাদেরও যে কী হতে চলেছে এটা শ্যামা না মাম শেষে কী হবে তো দেখা যাক আমরাও দেখি আপনারাও দেখুন দেখতে থাকুন কৃষ্ণকলি জি বাংলা এখন বাড়ির সকলের ওটাই কনফিউশন যে শ্যামা বলে যে মেয়েটি ফিরে এসেছে সে সত্যিকারের শ্যামা নাকি মা এখন দিশা আর অশোকের এটাই মেন মোটিভ এটা খুঁজে এটা কনফার্ম হওয়া যে মেয়েটি আসলে কে এবং তার জন্য রুক্মিণী মাসি রাধারানীকেও আবার প্ল্যান করেই আনানো হয়েছে কারণ ওরা যতটা কাছ থেকে শ্যামাকে চেনে অন্য কেউ বাড়ির তো চেনে না তাই ওদের কথার উপরে দিশার অনেক ভরসা আছে এই ব্যাপারে যে মেয়েটাকে আইডেন্টিফাই করার জন্য আর নতুন কি চক্রান্ত আসছে বলো আপাতত এটাই আগে বার করতে হচ্ছে খুঁজে যে মেয়েটির আসল পরিচয় কী যদি মাম হয় তখন তো নাটক শুরু হবে বাড়িতে সবার সামনে ওই ঘাট ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করা হবে কৃষ্ণকলি সোম থেকে শনি সন্ধ্যে ৭টায় জি বাংলায়।